জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কান্দি মহকুমা লিগ্যাল সেলের পক্ষ থেকে আইনি সচেতনতা কর্মসূচি আয়োজন করা হলো সালারে। শুক্রবার মুর্শিদাবাদ জেলা সালারের মোজাফফর আহমেদ মহাবিদ্যালয়ে আইনি সচেতনতা কর্মসূচি আয়োজন করা হলো। এদিন কান্দি মহকুমা লিগ্যাল সেলের পক্ষ থেকে অ্যান্টি র্যাঙ্গিংয়ের ওপর আইনি সচেতনতা কর্মসূচি আয়োজন করা হলো। এদিনে এই কর্মসূচিতে কান্দি বিমল চন্দ্র কলেজ অফ লয়ের পক্ষ থেকে অ্যান্টি র্যাগিংয়ের উপর একটি নাটক পরিবেশন করা হয় এবং র্যাগিংয়ের কুফল নিয়ে আলোচনা করা হলো। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা লিগ্যাল সেলের সদস্যরা এবং কান্দি বিমল চন্দ্র কলেজ অফ লয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা এবং মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়ারা। আমরা বিমল চন্দ্র কলেজ অফ লয়ের তরফ থেকে এসেছি আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করতে। তাই এখানে এসে আমরা একটি ছোট্ট অ্যান্টি র্যাগিং নাটকের মাধ্যমে সমাজকে একটা নতুন দিক দেখালাম, যেখানে সমাজের অনেক ছাত্রছাত্রীকে এবং শিক্ষক সমাজকে আমাদের যেই স্টুডেন্টদের যে একটা ইউনিটি সেই বিষয়ে এবং র্যাগিং আমাদের ছাত্র সমাজের বা ছাত্রছাত্রীদের জন্য কত ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়ে সচেতন করলাম। আমরা বিমল চন্দ্র কলেজ অফ লয়ের পক্ষ থেকে চতুর্থ এবং পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীরা একটা পারফর্ম করতে এসেছিলাম, যে এটার র্যাঙ্ক অ্যান্টি র্যাগিং এর বিরুদ্ধে। তো ওটার নাম ছিল র্যাগিং ইজ আ ক্রাইম নট এ জোক। খুব ভালো উদ্যোগ। আমরাও কলেজে চাইছিলাম যে একটা অ্যান্টি র্যাগিং এর প্রোগ্রাম হোক। তো কাঁদি সাব ডিভিশনের লিগ্যাল সেল আমাদেরকে যেভাবে হেল্প করেছেন তাদের উদ্যোগে এই অনুষ্ঠান সর্বতভাবেই সফল। এই প্রোগ্রামটা করার ন্যূনতম কারণ হচ্ছে যাতে আমাদের সমাজ থেকে র্যাগিং মুছে যায়, র্যাগিং মুক্ত সমাজ, র্যাগিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে। তো কান্দি সাব ডিভিশন লিগ্যাল সেল এই সালারের যে মুজাফফর আহমদ মহাবিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রামটি হলো।